ঢাকার ভিতরে সরকারি হালডের সাথে 13% জমি মাত্র 3 লাখ করে, 3 লাখ করে শতাংশ এই জমিটি বিক্রি হবে, মাত্র 3 লাখ। আগে আপনাদের দেখাবো কিভাবে কোথা থেকে আসবেন। এটি হলো ঢাকা ক্যানিগঞ্জ আবদুল্লাপুর বাস স্ট্যান্ড। আপনারা ঢাকা যে কোনো স্থান থেকে এখানে আসতে পারবেন, ক্যানিগঞ্জ ঢাকা মা হাইওয়ে রোডে। এখান থেকে জমির দূরত্ব মাত্র 1/2 কিলোমিটার, মাত্র 1/2 কিলোমিটার উত্তরে জমিটির অবস্থান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ঢাকা মা হাইওয়ে রোড। আপনারা গুলিস্তান থেকেও আসতে পারেন, যাত্রাবাড়ি থেকেও আসতে পারেন। যেখান থেকে আসেন মাত্র 30 টাকা ভাড়া, 30 টাকা ভাড়া দিয়ে আপনারা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আসবেন। এখান থেকে আপনি হেঁটে জমিতে যেতে পারেন, মাত্র 1/2 কিলোমিটার ভিতরেই জমিটির অবস্থান। আপনাদের নিয়ে যাবো, আপনারা আমাদের সাথে থাকুন। আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যানিগঞ্জ আবদুল্লাপুর আসবেন, আসলে এখানেই জমিটি। এই যে এটি হলো জমি, 13% জমি সরকারি হালডের সাথে, 30 ফিট হালড, 30 ফিট হালডের সাথে জমিটি বিক্রি হবে মাত্র 3 লাখ করে শতাংশ। মাত্র 3 লাখ করে শতাংশ হলে জমিটি কিন্তু আপনারা ক্রয় করতে পারেন। জমিটির অবস্থান হলো ঢাকা কেরানীগঞ্জ আবদুল্লাপুর, আবদুল্লাপুরের ভিতরে এটি অবস্থান। জেলা ঢাকা, থানা কেরানীগঞ্জ, ঢাকা জেলার ভিতরে জমিটি। অনেক সুন্দর একটি জমি, অসাধারণ। সরকারি হালডের সাথে 30 ফিট হালড, হালড আপনাদের দেখাবো। আগে জমিটি দেখেন, এই যে আশেপাশে অনেক বাড়িঘর আছে, এলাকাটি অনেক সুন্দর। আপনারা এসে দেখে নিতে পারেন, যাচাই করে অবশ্যই নেবেন, কোনো সমস্যা নেই। যে এটিলো যে খাম্বা, এই খাম্বা থেকে ওই একটা উচ্চ জায়গা দেখা যাচ্ছে, ওই পর্যন্ত, ওই খাম্বা পর্যন্ত এই জমিটি। আর এই সাইড দিয়ে ওই যে লোকটি দাঁড়িয়ে রয়েছে, ওই পর্যন্ত, ও যে আপনার এই যে টাইনা দেখাচ্ছি, এই পর্যন্ত আপনি জমিটি। অনেক সুন্দর একটি জমি, 13% থেকে আপনারা 3% নিতে পারেন, 4% নিতে পারেন, 5% নিতে পারেন। এটি ভেঙে বিক্রি করা হবে, আপনার যত শতাংশ প্রয়োজন তত শতাংশ নিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে দেওয়া হবে। 13% জমি থেকে আপনি 3% নিতে পারবেন, 2% নিতে পারবেন। সাথে 6 ফিট রাস্তা পাবেন, সাথে তো হালড আছেই, আপনি যেইখান দিয়েই নেন, সামনে দিয়ে নেন আর পিছন দিয়ে নেন, সরকারি হালড দিয়ে নেন আর পিছন দিয়ে নেন, একই রেট, 3 লাখ করে, 3 লাখ করে শতাংশ হলে এই জমিটি আপনি নিতে পারেন। অসাধারণ জমিটি, আপনার যতজন যতক্ষণ প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। এই যে আপনাদের সরকারি হালড দেখাবো এখন। এই যে এইটাই হলো সরকারি হালড, 30 ফিট হালড। ও যে ওইখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে, কুয়াশার জন্য আপনাদের দেখানো যাচ্ছে না। ওইখান দিয়ে সরকারি হালড আছে, এখান দিয়েও আছে। যে এটি হলো পুরাটি জমি, ওই যে সরকারি ওই রাস্তা, ওই রাস্তা দিয়ে এই রাস্তা থেকে এখানে সরকারি হালড। এই যে এটি সরকারি সম্পূর্ণ ম্যাপে আছে, 30 ফিট হালড। আপনারা দেখে ম্যাপ দেখলে বুঝতে পারবেন, এই যে এখান থেকে এই যে সরষা ফুলটি এই পর্যন্ত, এই যে এটা, এটা সরকারি হালড। আর ওই যে ওটি হলো রাস্তা, গাড়ির রাস্তা, ওইখান থেকে নেমে এইখানে, এটা সরকারি হালড, এটা বর্তমান রাস্তা হয়নি কিন্তু এটা হবে। 13% জমি আপনি এখান থেকে যতটুকু মন চায় ততটুকু নিতে পারেন, মাত্র 3 লাখ করে শতাংশ। আপনি তো রাস্তা দেখতেই পাচ্ছেন, আপনি 5% নিতে পারেন, 2% নিতে পারেন, 3% নিতে পারেন। পুরাটা নিলে কিছু ডিসকাউন্ট হবে, পুরাটা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন, বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারেন। জমিটির অবস্থান আবারও বলতেছি, ঢাকা জেলা ক্যানিগঞ্জ থানা আবদুল্লাপুর এরিয়ার ভিতরে, আবদুল্লাপুর এরিয়ার ভিতরে জমিটি অবস্থান, মাত্র 3 লাখ করে শতাংশ জমিটি নিতে পারেন আপনি।